ফাইলটা কম্পিউটারে খুলে এনে ভালো করে দেখবেন এবং যে ডাস্টগুলো আছে দেখতে পাচ্ছেন ডাস্টগুলো ক্লিন করবেন। আর কখনোই এভাবে টেপ লাগিয়ে পাওয়ার সাপ্লাই ইউজ করবেন না, কারণ এতে শর্ট সার্কিট হলে আপনার মাদার বোর্ডে প্রবলেম হতে পারে। এটা হলো 12 ভোল্টের কানেক্টর। এখন 4টা স্ক্রু খুলে ফেলবেন। এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে 4টা স্ক্রু খুলে ফেলবেন। স্ক্রু খোলার পরে টেস্টার দিয়ে একটু চাকি দিয়ে আপনি খুলে ফেলবেন উপরের কভারটা। তারপরে ভালো করে ভিতরের এই ডাস্ট যত ডাস্ট আছে সেগুলো ক্লিন করে দেবেন। ডাস্ট ক্লিন করা হয়ে গেলে ভালো করে চেক করবেন যে কোথাও কোনো ডাস্ট আছে। কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টা ক্যাপাসিটর একটা নষ্ট হয়ে গেছে, একটা ফুলে গেছে আর একটা, এই 2টা আমরা চেঞ্জ করে দিব। তো বোর্ডটা আমরা খুলে নিলাম, কারণ দেখুন এটা ফুলে গেছে আর এই ক্যাপাসিটারটা এখান দিয়ে ফেটে গেছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। আর এই ক্যাপাসিটারটা উপর দিক দিয়ে একটু উঁচু হয়ে গেছে, তো এই 2টা ক্যাপাসিটির ব্যাড, তো এটা আমরা চেঞ্জ করে দেবো। তো দেখতে থাকুন।